press the bell icon on the YouTube app and never miss another update. মানে হার বেড়ে যাওয়ার বিষয়টি আসলে কি ধন্যবাদ আসলে হার ক্ষয় যখন হয় মেরুদণ্ডে স্পাইনে আমাদের মেরুদণ্ডে যে হাড় থাকে বা আমরা যেটা ভাটেব্রা পরে থাকি ভাটেব্রার উপর একটা কভার থাকে পেরিওস্টিয়াম যখন ক্ষয় হয় এই পেরিওস্টিয়ামটা ক্ষয় হতে পারে এবং পেরিওস্টিয়ামে যে জায়গাটা ক্ষয় হয় সেই জায়গাটাকে ক্ষয়টা পূরণ করার জন্য ভিতরে যে বোনস থাকে আন্ডারলাইন বোনস সে বোনস ক্ষয়টা পূরণ করার জন্য সে গ্রোথ হয় বেড়ে যায় তখন যেখানে ক্ষয় হলো সেখানেই গ্রোথ হয় তখন দেখা যায় বডির বিভিন্ন জায়গায় হাড়ের দেখা যায় জায়গায় জায়গায় গ্রোথ হচ্ছে ওখানে বেড়ে গিয়েছে দিস ইজ অস্টিওফাইট এটা হচ্ছে ন্যাচারাল একটা টেন্ডেন্সি কিন্তু কিছু মানুষের মধ্যে মানে ভুল ধারণা থাকে যে হাড় বেড়ে যাচ্ছে তার মানে তাকে ক্যালসিয়াম কম খেতে হবে ক্যালসিয়াম মানে ডিপোজিট হয়ে ওখানে হাড় বাড়ছে না এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন হ্যাঁ আপনার সাথে আমি একমত এবং আপনার সাথে আমি আরো সংযোজন করছি সেটা হচ্ছে শুধু এটা না শরীরে ব্যথা বেদনা হলি বাংলাদেশি মানুষের একটা টেন্ডেন্সি আছে শিক্ষিত হতে অশিক্ষিত সবাই প্রায় আমরা দেখে থাকি আমি আমার প্র্যাকটিসে জি এটা একটা মিথস এবং সমাজে এটা মানে প্রচলিত এই বিষয়টা আমরা জানবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কাটচন্দ্র দাস বলছিলাম জি জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যা মেরুদণ্ডের সমস্যা হাঁটতে গেলে হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ হাঁটতে গেলে আমার গা হাত কাঁপে মনে পুরো লাগের অবস্থা হ্যাঁ হুম হুম একটু সাজেশন পাচ্ছি কি করে ভালো হবো আপনার বয়স কত বয়স আমার সাতান্ন সাতান্ন বছর আচ্ছা এমনি আপনার কোনো ব্যথা হয় শরীরে না কোনো ব্যথা নাই হাঁটতে গেলেই মনে হয় পড়ে যাবেন হাত পায়ে কি শক্তি আছে বা মুভমেন্ট করতে বা কাজ করতে মানে আপনার বাম পাশে বাম সাইড জি বাম পায়ে হুম হুম বলুন বাম পায়ের একটু সমস্যা হুম হুম আপনার উইকনেস আর কি হ্যাঁ হুম হুম

আমরা বলবো টিপিক্যাল রুগী টিপিক্যাল মানে আদর্শ রুগী মানে এই জাতীয় রুগীর সংখ্যা সবচেয়ে বেশি ওনার বয়স সিক্সটি এই বয়সে সাধারণত অস্টোঅ্রাইটিস যেটা আমরা বলছিলাম হার ক্ষয় রোগ আছে পাশাপাশি ওনার মেরুদণ্ড অন্যতম যে সমস্যার কথা আমরা বলি পিএলআইডি ওনার L45 ফোর ফাইভের ডিক্সেও প্রলাপস আছে দুইটা একসাথে হয়ে যাওয়ার কারণে ওনার এক পায়ে কিন্তু যে নার্ভ রুট থাকে রুট কমপ্লিশন হওয়ার কারণে পায়ে শক্তি কমে আসছে যার কারণে ওনার এই সমস্যাটা আছে আসলে এই বয়সে সিক্সটি ইয়ার্স ওল্ড অনেক সময় যদি আপনার অপারেশন করা হয় বা দেখা যায় যে কোনো কারণে অপারেশন করতেই হয় সেটা হচ্ছে মেডিকেল যদি ইমার্জেন্সি হয়ে দাঁড়ায় একেবারে যে প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারছে না বা বড় আকারে পা একেবারেই প্যারালাইজড হয়ে গিয়েছে অলরেডি মাসেল পাওয়ার জিরো বা ওয়ান তখন ইমার্জেন্সি অপারেশন করতে হয় কিন্তু ওনার ক্ষেত্রে সেটা কিন্তু করার প্রয়োজন নেই ওনাকে রিহাফিজিও করতে হবে এবং রিহাফিজিও অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা একজন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনাকে হসপিটালাইজড হয়ে আনুমানিক কয়েক সপ্তাহে এই চিকিৎসাটা চালিয়ে গেলে অনেকাংশে এই সমস্যা আস্তে আস্তে কমে আসবে এবং ওনার বাকিটা জীবন কিন্তু উনি আস্তে আস্তে ভালো থাকতে পারবে শুধু আমরা কিছু নিয়ম এগুলো শিখিয়ে দিই আর পাশাপাশি ওনাকে হার ক্ষয় প্রিভেন্টিভ কিছু সাপ্লিমেন্ট খেতে হতে পারে যেমন গ্লুকোসামাইন হায়োল ইউরোনিক অ্যাসিড ভিটামিন ডি অনেক সময় বাংলাদেশে ঘাটতি থাকে এই জাতীয় ভিটামিনগুলো ওনার প্রয়োজনে খেতে হতে পারে আচ্ছা আমরা মিথস গুলো নিয়ে কথা বলছিলাম আসলে এটা অনেকটা অনেক কিছু জানার আছে তার আগে আমাদের সাথে একজন অতিথি আছেন আমরা তার সাথে কথা বলবো আপনি যেটা বলছিলেন যে এখন ইয়াং জেনারেশন এর মধ্যে কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে এবং আমাদের সাথে অতিথি যিনি আছেন উনিও কিন্তু ইয়াং সো আমি ওনার কাছে একটু চলে যাই আপনার নামটা বলে আপনি কি কাজ করেন এটা একটু বলেন আমার নাম মনির হুম তো আমি আস্তে দেশের বাইরে জব করতেছি আপনি কোথায় জব করছেন দুবাইতে আছি আর কি দুবাইতে আপনি কাজ করেন এখন কি ট্রিটমেন্টের জন্য এসেছেন জি ট্রিটমেন্টের জন্য আসছি আচ্ছা আপনি কি ধরনের সমস্যা ছিল এবং সমস্যা ছিল আপনার যে কি আপনার কোমরের পদমত পিএলএডি তো এটা পরে ডায়াগনোসড হয়েছে বাট আপনার সমস্যাগুলো কি ছিল সমস্যাটা আপনার ছিল এটা জিম করতে গিয়ে প্রবলেম হয়েছে হুম হুম আর হাঁটতে চলতে মানে সমস্যা হয় আর কি পায়ের মধ্যে সবসময় ব্যথা করতে বাম পায়ে তো এমআরআই করার পরে আর কি জানা গেল যে সমস্যাটা আপনার পেল আইডি তো ভাইরে যখন করা হয়েছে ওখানে বলছে অপারেশন করার জন্য তারপরে না আমি অপারেশনে যাই নাই তো স্যারের একদম ফেসবুকে স্যারের অ্যাড্রেস পাইলাম স্যারের সাথে যোগাযোগ করার পরে তো স্যার বলছে আপনি আসেন তারপরে দেখি কি করা যায় আর কি তো এখন মোটামুটি নাইনটি পারসেন্ট মানে এখানে আপনি ট্রিটমেন্টটা মানে কি করেছেন কতদিন ধরে আছেন আছে প্রায় এক মাস চার আপনি ভর্তি হয়েছে এখানে আচ্ছা কিভাবে করা হচ্ছে বা দিনে কয়বার দিনে আপনার তিনবার ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি আছে ওগুলা আছে বিভিন্ন দিনে তিনবার করে দিতে এখন কেমন বোধ করছেন এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেটার আচ্ছা আমি আপনার সাথে আরো পরে কথা বলবো একটা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো দর্শক লাইনটি সম্ভবত কেটে গেছে একটু কষ্ট করে আরেকবার চেষ্টা করুন আমরা কথা বলছিলাম যে ইয়াংদের মধ্যে এই প্রবলেমটা এখন দেখা যাচ্ছে উনি যেমন এসছেন প্রাথমিক অবস্থায় কিছু প্রবলেম ছিল তারপরে উনি আসলে রাইট প্লেসে আসতে পেরেছেন তা ওনার সম্পর্কে আপনার কিছু বলার আছে কি না হ্যাঁ উনি আসলে টোটালি কমপ্লিট পিএলআইডি এর একজন রোগী হুম তো এবং ইয়াং আমরা পিএলআইডি রোগী যদি ইয়াং রোগী যে সকল রোগী পাই বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসায় রিহ্যাব ফিজিও যদি সঠিকভাবে করানো যায় তাহলে রোগীগুলা ভালো হয়ে যায় কিন্তু একটু সময় লাগে এবং রোগীকে কিছুদিন কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয় যেমন ট্রিটমেন্ট ছেড়ে দিলো আবার কিছুদিন তাকে এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে এবং আমরা এখানে বেসিক এডুকেশনও দিয়ে থাকি রোগীদেরকে নট অনলি যে শুধুকার ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলো হবে না কারণ আপনার অপারেশন পরেও যদি রুগী এডুকেশন না নেয় বা যেই কারণে তার সমস্যাটা হয়েছে একই রকম কজ যদি আবারও সে করতেই থাকে তাহলে দেখা যায় একটা ডিক্সে হয়তো প্রলাপস হলো সাজেজ এল ফোর ফাইভে কোমরে কিছুদিন পরে দেখা যাবে থ্রি ফোরে আবার হতে পারে বা এলফাইভ এস ওয়ানে হতে পারে সেটা যেন না হয় আমরা রুগীদেরকে বিভিন্ন বেসিক এডুকেশন এখানে ট্রেনিং করানো হয় শেখানো হয় নিয়ম কানুনগুলা রুগী অভ্যস্ত হয়ে পড়ে কারণ মানুষ অভ্যস্ত না হলে কিন্তু কোনো কাজ করবে না যে কোন কাজে আপনার দেখবেন আমরা যে ডাক্তারি করি এটাও কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছে পেশাগত কারণে আমাকে নতুন কাজ দিলে কিন্তু করতে আমি ওটা আনন্দ পাব না তো রুগীকেও আমরা এক্সারসাইজ বলি যারা এসে গিয়ে ফিজিও বা রিহাব নেয় তারা কিন্তু বাসায় গিয়ে আর এক্সারসাইজ করে না কারণ হয়ে ওঠে না পরিপার্শ্বিকতার কারণে সময়ের কারণে অভ্যস্ত না কিন্তু যখন আমরা হসপিটালাইজড করি রুগীগুলো কিন্তু তারা কিন্তু এখানে একটা স্কুলের মতো রেগুলার ট্রিটমেন্ট চলে স্কুলে যেমন বিভিন্ন সাবজেক্টে পড়ালেখা হয় ট্রেনিং হয় টিচার শেখানো হয় তদ্রুপ আমাদের এই হসপিটালও এইভাবে আমরা রিহ্যাব করে থাকি এবং পাশাপাশি রুগীকে এডুকেশন দেওয়া হয় যে উনি শোয়া থেকে বিছনা থেকে শোয়া থেকে উপরে বসবে কীভাবে হાર્ডবেকে কিভাবে নিচু জিনিসে কিছু পড়ে গেলে উঠাবে কিভাবে কাজ করবে কিভাবে বসার ধরনটা কি মানে এগুলো শিখে যাতে করে সে পরবর্তীতে এগুলা করে মেইনটেইন করতে সুস্থতা হয় অভ্যাসে